হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা সব সময় চেষ্টা করি এমন কিছু ভিডিও তৈরি করার বা এমন কিছু আইডিয়া শেয়ার করার যেগুলো থেকে আপনারা একটু হলে উপকৃত হতে পারেন। তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কীভাবে আমরা ইংরেজি শব্দের ওপর মাত্র ডাবল ক্লিক করে বা মাত্র একটি ক্লিক করেই ইংরেজি শব্দটির সিনোনিম এবং অ্যান্টোনিম সহ ইংরেজি শব্দটির ইংলিশ মিনিং পেতে পারি। তো আমরা বিভিন্ন সময় অনলাইনে নিউজ পেপার পড়ি বা আমরা পিডিএফ থেকে বই পড়ি, ইংলিশ বই পড়ি, বা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে অনেক কিছু লেখালেখি করি বা পড়ি। সেক্ষেত্রে অনেক ইংরেজি শব্দের মিনিং আমরা জানি না, তো সেসব ইংরেজি শব্দের মিনিং খোঁজার জন্য আমাদের ডিকশনারি ওপেন করতে হয়। আমি দেখাবো কীভাবে ডিকশনারি ছাড়াই আপনারা মাত্র ডাবল ক্লিকের মাধ্যমে ইংরেজি শব্দের সিনোনিম অ্যান্টোনিম সহ মিনিং পেতে পারেন। দেখুন এই যে কীভাবে কাজ করে, মাত্র ডাবল ক্লিক করছি, সাথে সাথে অ্যান্টোনিম সিনোনিম চলে আসছে এখানে এবং মিনিং চলে আসছে এবং এটির ডেফিনেশন সহ সব কিছু চলে আসছে। তো এটি করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেই সফটওয়্যারটি হলো এই যে এভাবে চলে আসছে, এটি হলো লিঙ্গোস সফটওয়্যার। তো আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব লিঙ্গোস সফটওয়্যার, LINGOES লিঙ্গোস সফটওয়্যার লিখে সার্চ করব। সার্চ করার পর আপনারা দেখতে পারেন লিঙ্গোস ফ্রি ডিকশনারি অ্যান্ড ফুল টেক্সট ট্রান্সলেশন সফটওয়্যার। প্রথমে যে লিঙ্কটি আসবে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব, ঠিক আছে? লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা দেখব এখানে ডাউনলোড হোম, তারপর ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে আমরা ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে লিঙ্গোজের তিনটি সফটওয়্যার আছে, আমরা যে লিঙ্গোস পোর্টেবল যে সফটওয়্যারটি, আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করব। সেক্ষেত্রে আপনাদের কোনো কিছুই ইনস্টল করা লাগবে না, এটিও ফ্রি। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এবার এখান থেকে যে উইন্ডোজটি আসবে, এই উইন্ডোজে দেখবেন ডাউনলোডের তিনটি সার্ভার দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটি সার্ভার আমরা প্রথমটা ট্রাই করব। প্রথমটা কাজ হচ্ছে না, আমরা দ্বিতীয়টা ট্রাই করব। আচ্ছা, আমরা পরেরটা ট্রাই করলাম। আচ্ছা, তৃতীয়টা আমাদের কাজ হয়েছে। তো আমরা আপনারা তৃতীয়টা ট্রাই করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব আমাদের কম্পিউটারে। যেখানে ডাউনলোড হয়েছে আমি সফটওয়্যার ভিতর রেখেছিলাম, এই যে লিঙ্গোস। পোর্টেবলটা ওপেন করবেন। পোর্টেবল সফটওয়্যার এমন হলো যেটি আপনার সরাসরি ইনস্টল ছাড়াই কাজ করে, পোর্টেবল সফটওয়্যার। তো এই যে এখানে লিঙ্গোর যে অপশনটি অ্যাপ্লিকেশন, এটি হলো পোর্টেবল। তো আমরা এটি ওপেন করলেই সাথে সাথে ডিকশনারিটা অন হয়ে যাবে, আপনাদের কোনো ইনস্টল করার কোনো ঝামেলা নাই, শুধুমাত্র ডাউনলোড করবেন, তারপর ডিকশনারিটা কাজ করবে। তো এখন আপনি অ্যান্টোনিম সিনোনিম পেতে হলে আপনাকে এই যে কনসাইজ ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম ডিকশনারি, এটি সিলেক্ট করে রাখবেন। এখান থেকে সিলেক্ট করে রাখবেন, রাখার পর ক্লোজ করে দিবেন। এখন এখানে আপনাকে কনফিগারেশন সেটিং করে নিতে হবে। ওকে, কনফিগারেশনে কোনো কিছু আপনার চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র এখান থেকে টেক্সট সিলেকশন, টেক্সট ক্যাপচার, এই যে রাইট মাউস বাটন, এখান থেকে আপনি রাইট মাউস বাটন এটি সিলেক্ট করবেন। আর এখানে ট্রান্সলেশন সিলেক্ট টেক্সট, এখান থেকে ফর টেক্সট সিলেকশন এবং ফর ডাবল ক্লিকিং, ফর ডাবল ক্লিকিং আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে ডাবল ক্লিক করলেই যে কোনো শব্দের মিনিং চলে আসবে। তো এভাবে খুব সহজেই, আর ডিকশনারিসের এখান থেকে আপনারা উইকিপিডিয়াটাও সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে, অথবা এই যে ইংলিশ ইডিয়মস ডিকশনারি এটাও সিলেক্ট করে রাখতে পারবেন এবং তাহলে আপনারা এভাবে এরকম রেজাল্ট পাবেন। জেনারেল ক্লিক করলাম, সাথে সাথে এই যে অ্যান্টোনিম সিনোনিম সব মিনিং চলে আসছে। আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কাজ করার সময় বাংলা মিনিংও চলে আসছে, এটি একটি আলাদা সিস্টেম।
এই সিস্টেমটি কিভাবে করা হয়েছে এটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে থেকে দেখে নিতে পারবেন। আর আরেকটা বিষয়, আপনারা যে কোনো ইংরেজির বাংলা অনুবাদ সিলেক্ট করার মাধ্যমে অটোমেটিক পেয়ে যেতে পারেন। নিউ ইয়র্কের হোটেল সুইটে আই এম পিজি তার সঙ্গে দেখা করলেন, তিনি কল করলেন, এবং এভাবে আপনার সিলেক্ট করলে যে কোনো ইংরেজির বাংলা অনুবাদ সরাসরি পেয়ে যাবেন কোনো রকম কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া। এটি কীভাবে করতে হয় সেটি আমি নেক্সট ভিডিওতে দেখিয়েছি, ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন।